রাস্তা মেরামতে দীর্ঘসূত্রিতার কারণে চরম দুর্ভোগে মগবাজার পাটারগুলির বাসিন্দারা। সড়ক খোঁড়াখুঁড়ি করে দীর্ঘদিন ফেলে রাখায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্কুল ও অফিসগামী বাসিন্দাদের অভিযোগের যেন শেষ নেই, আর এই ভোগান্তির দায় ঠিকাদারের ওপর চাপিয়েছেন স্থানীয় কমিশনার। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন হাসান বিশ্বাস ও মনোয়ার হোসেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডের মগবাজার বাটার গলির চিত্র এটি। রাজধানীর এই এলাকায় বসবাস করেন লাখো মানুষ। রাস্তা খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকাবাসী। এলাকার 1.5 কিলোমিটার সড়ক জুড়েই এখন নানা খানাখন্দ আর উঁচু নিচু। চলাচলের প্রায় অযোগ্য এই সড়ক নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। 2-3 মাসে একই রকমের এখানে কেটে এভাবে রাখিয়ে দিয়েছে, এমন ভাবে কাটা হইতেছে, হাঁটার যে রাস্তাটা ওই রাস্তাটুকুও রাখে না। আমার দোকানে একটা কাস্টমার দাঁড়াইতে পারতেছে না। রাস্তাটি অতি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন বসবাসকারীরা। অতি দ্রুত যেন সমাধান করে দেয়। ঠিকাদারের গাফিলতির কারণে যথাসময়ে সংস্কার কাজ শেষ হচ্ছে না বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। এই ধরনের কন্ট্রাক্টদার যদি কাজ পায় এলাকার লোকের ভোগান্তি হয়। আমি মেয়রকেও বলবো, আমি সবাইকে বলবো, এই ধরনের কন্ট্রাক্টদার যেন ভবিষ্যতে আর কাজ না পায়। অতি দ্রুত এই রাস্তার মেরামত চেয়েছে এলাকাবাসী। দর্শক এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খোরশেদ আলম।